ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. دي السجدة রুকুতে কোরআন পড়তে মানা এসছে, এই জন্য কোনো কোনো আলেম বলেন যে কোরআন আয়াত পড়বে না সেজদায়, আর কেউ কেউ বলেছেন পড়তে পারে, দোয়া হিসেবে পড়তে পারে, কোরআন হিসেবে পাঠ করবে না। এটা হলো আমাদের শেখ ইব্রাহিম রহিমাহুল্লাহ রায়, যে এটা দোয়া হিসাবে পড়বে, কোরআন কালামুল্লাহ হিসেবে পড়বে না। কেউ যদি কালামুল্লাহ যেমন সুরা ফাতিহা পড়ি অন্য সুরা কোরআন হিসেবে, এই হিসেবে পড়বে না, দোয়া হিসেবে, কারণ এই দোয়া তো আল্লাহকে আমাদের কি শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, সুবহান আল্লাহ। তাই যেসব দোয়া আল্লাহ পাক যে আমাদেরকে দোয়া করার জন্য বলেছেন ওগুলো সেজদায় পড়া যায়। আর সালাম ফিরাবার আগে তো পড়তে পারেন, এর মধ্যে সন্দেহ নেই। আর তাহিয়াত দরুদ ইত্যাদি পড়ার পর কোরআন সুন্নাহতে বর্ণিত দোয়া গুলো পড়া যাবে, এর মধ্যে কোনো কথাই নেই। আচ্ছা, এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক যেসব দোয়া প্রমাণিত সেজদা, এগুলো তো কথা নেই, কথা হচ্ছে শুধু কোরআনের আয়াত পড়ার ক্ষেত্রে। তো এক্ষেত্রেও বেশি স্পষ্ট আমার কাছে, আমরা যে কোরআনের আমরা দোয়া হিসেবে পড়ি, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহর যখন সে সেজদার অবস্থায় থাকে। তাহলে যেসব দোয়া স্বয়ং আল্লাহ শিক্ষা দিলেন ওগুলোই তো পড়ব, এটা বেশি স্পষ্ট, আল্লাহ আলম। আর বাকি বাংলায় দোয়া, এতে বাংলায় অসুবিধা নেই, বাংলায় দোয়া সেজদায় অথবা আত-তাহিয়াত যেসব দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সুন্নাহ সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা অথবা সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ওয়াগফির লি, সিজদা যতটুকু জানেন পড়লেন, তারপর বাংলায় যদি কেউ বলে অসুবিধা নেই। সালাম ফিরাবার আগে আত-তাহিয়াত শেষ বইটিকে পড়তে পারেন। এটা এক্ষেত্রে হেয়াত কিবার আল্লাজনা আদ্দাইমা ইস্তাইফা ফতোয়া বোর্ডের ফতোয়া আছে, শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ, তারা বলেছেন এতে কোনো অসুবিধা নেই, তবে উত্তম হলো মসনুন দোয়া, যেসব দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এখন আমরা যেমন আমাদের বাঙালিরা আলিম উলামা তুল্লাবুল ইলম ছাড়া কয়জনে কয়টা দোয়া জানে, তারপরে মন থেকে মানুষ অনেক সময় আছে মনের কথা সে ব্যক্ত করবে, আরবি ভাষা জানলেও, আরবি ভাষা ভালো করে জানলেও, মুসলিম দোয়া জানলেও তার মন যেতে চায় সেটা হয়তো সে ব্যক্ত করতে পারছে না, কিন্তু বাংলায় বললে তার মনের কথা আল্লাহর কাছে পেশ করতে পারছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি করে দোয়া করো সেজদার অবস্থায়, এই সময় দোয়া কবুল হওয়ার বেশি উপযোগী। তো দোয়ার কথা আমাদের দিকে সম্বন্ধ করেছেন, বলেন এই বাংলা বলা যাবে না, কেরালা বলা যাবে না, বলেছেন দোয়া করো, তাই আমি বাংলায় দোয়া করছি। এই জন্য শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন, আমি তাকে নিজেই প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে আল্লাহ সব ভাষা জানেন, কোনো অসুবিধা নেই, দোয়া করা যায়। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।